হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমেনা আছি তোমাদের সঙ্গে। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের সবার সুস্থতা এবং শুভকামনায় বরাবরের মতো নতুন আজও আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটিও তোমাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও। তো বন্ধুরা, আজকের ভিডিওর শুরুতেই যেটা দেখাচ্ছি সেটা হলো আমার একটা লেবু গাছ। এটা খুবই ভালো একটা লেবু গাছ আমি কিনেছি, আজকে প্রায় 3 বছরের বেশি হয়ে গেছে। তো সেই থেকে মাশাল্লাহ দিলে এত লেবু ধরে যে আমি অনেক লেবু তুলে খাই, তারপরও লেবু হতেই থাকে, মানে 12 মাসই এটার ভিতরে লেবু থাকে মাশাল্লাহ। তো আর এই যে পেঁপে গাছ 3টে, তো এই পেঁপে গাছও কিন্তু অনেক পেঁপে ধরেছে আলহামদুলিল্লাহ, অনেক পেঁপে হয়েছে। তো অনেকেই খেয়েছে, পাকা পেঁপে অনেক সময় পাওয়া যায় না, গাছ এখন অনেক বড় হয়ে গেছে। তো পাখিতেও খায়, মানুষেও খায়, আমরাও খাই, সবাই খায় আলহামদুলিল্লাহ ভালো। আর আমার এই টবের বেগুন গাছগুলো সেই কবে থেকে আছে, তো বেগুন পেকে পড়ে আবার চারা হয়েছে, তো সেটাও একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর বাহিরের আকাশের একটু মানে সিনটাও ভালো লাগছিল, তো তাও একটু ভিডিও করে নিলাম। তো আজকে রান্নার সেরকমের কোনো কিছুই দেখাবো না, জাস্ট আজকে কী রান্না করব সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা আমাকে সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে রয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিও, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, চাইলেই দেখে নিতে পারবে। তো আজকে কিন্তু আমি রান্না করব ইলিশ মাছ বেগুন দিয়ে, আর হলো ঢেঁড়স ভাজি। তো আমার শাশুড়িমা কিন্তু ইলিশ মাছটা খেতে চায় না কাটা বলে, তার ইলিশ মাছের কাঁটা একবার গলায় ফুটেছিল, সেই থেকে সে কোনো ছোটো মাছ ইলিশ মাছ এগুলো খেতে চায় না। তো কাঁটা ছাড়া মাছগুলো সে পছন্দ করে, তো সেই জন্য ইলিশ মাছের ভেতরেই তার জন্যে 2 পিস কাঁটা ছাড়া মাছই দেবো। তো ভাত বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। রান্নার আজকে এত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না, আজকে ভিডিওটি খুব ছোট করেই শেয়ার করব। আশা করি ভিডিওটি পুরোটাই দেখবে, আর পুরো না দেখতে পারলেও বন্ধুরা অবশ্যই 3 থেকে 4 মিনিট ভিডিওটি দেখে নিও প্লিজ। আর হলো এই যে আমার শাশুড়ি মায়ের জন্য এই 2 পিস মাছ ভাজতেছি আলাদা, মা এই দুইটাই খাবে, এতে কাটা নাই, তো মায়ের জন্য স্পেশালি রান্না মাছের ভিতরে দেয়া। তো বন্ধুরা, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট এবং লাইক করে আমার পাশে থাকো, যারা সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাকে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার আগ্রহ বাড়িয়ে দাও, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা। মন থেকে তাদেরকে অনেক ভালোবাসি, তাদের পাশে থাকারও চেষ্টা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো প্লিজ। তো মাছটা কিন্তু বেগুন দিয়ে আজকে করব। অনেকদিন পরে আমার ঘরে বেগুন নিয়ে আসলো, বেগুনটা অনেকদিন ধরে আনা হয় না, তো বেগুন নিয়ে আসলো অনেকদিন পরে, তো সে বেগুন দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করে নেব, মানে মাখামাখা করে রান্না করব, আর ঢেঁড়সের ভাজা, আর সাথে আছে দুধ। আমার শাশুড়ি মায়ের দুধও খুব পছন্দের, তো দুধ রোস্ট করলাম। দুধ আগেও রোদ ছিল, ছেড়ে দিয়েছিলাম কিন্তু আবার নিলাম। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথেই থাকো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি খুব ছোট করে দিয়েছি, তো বন্ধুরা 2-3 মিনিট অবশ্যই ভিডিওটা দেখে নিও। তো ঢেঁড়সের কিন্তু আমি এরকম সাদা ভাজি ভালো লাগে আমার কাছে, আর সেই জন্য আমি কোনো হলুদ কিংবা মরিচ এগুলো কাঁচামরিচ দিয়েছি অল্প করে, মা ঝাল খেতে পারে না একদমই, তো মায়ের জন্য একদমই কম ঝালে রান্না। তো মাছ বেগুন হয়ে গেছে, ঢেঁড়স ভাজাও হয়ে গেছে, এবার আমি দুধ জাল দেব, কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি।
তো রান্নার ফাঁকে আমার ঘর গোছানো একদম শেষ হয়ে গেছে। দুই রুমের বিছানা মোটামুটি গুছিয়ে নিয়েছি। বিছানা চাদরগুলো চেঞ্জ করা লাগতো কিন্তু করলাম না, আমার ছেলেটার শরীরটা তেমন ভালো নেই তো সেই জন্য করলাম না। তো আগামীকালকে হয়তো বিছানা চাদর চেঞ্জ করব। আমার ঘর গোছানো অলরেডি শেষ হয়ে গেছে, এবার দুধ জ্বাল দিলেই রান্না বান্না দুপুরের সমস্ত কাজ কমপ্লিট। তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্থতা এবং শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।